আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমি ফরিদুদ্দিন ম্যানেজিন ডিরেক্টর ট্রাভেল কাউন্সিলর লিমিটেড আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে ট্রাভেল এবং বিষয় নিয়ে আপনাদের ইনফরমেশান দিয়ে থাকি তো এই ধারাবাহিকতা আজকে আমরা যে টফিসটা নিয়ে আলাপ করবো তা হচ্ছে যে কোনো বিষয়ের জন্য কী ডকুমেন্টগুলো লাগে এটা ওভারঅল একটা যে কোনো বিষয়ে বলা যায় আপনার আমরা একটা ডকুমেন্টের একটা সামারি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনার এই ডকুমেন্টগুলো ফলো করলে আপনার যে কোনো দেশে বিশারপাশ করতে পারবেন তো আর কথা শুরু করা যাক প্রথমেই আপনার বাইরে ভ্রমণ করতে গেলে আপনার কি লাগবে আপনার অবশ্যই একটা পাসপোর্ট লাগবে যেটা পাসপোর্ট ব্যালেট পাসপোর্ট লাগবে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে এবং পাসপোর্টের মিনিমাম দুটো পাতা খালি থাকতে হবে কারণ পাসপোর্টে অনেকে পাসপোর্ট হয়তো ক্ষেত্রে বিষয়ে দেখা যায় যে হয়তো পাসপোর্টের সিল পড়তে পড়তে বা বিষা লাগতে লাগতে আপনার ফেস খালিই নেই তাহলে আপনার যে যে কোনো দেশে বিষা করতে গেলে বিষা বেশিরভাগ ক্ষেত্রেই বিষয়গুলো স্টিকার বিষয়ে হয়ে থাকে যদিও অধর ভবিষ্যতে স্টিকার বিষয়টা হয়তো থাকবেও না কারণ অনেকগুলো দেশে এখন বর্তমানে ই ভিসাতে চলে আসছে এবং এর পাশাপাশি অনেক দেশ এবং এই বিষয়ের পথ আছে যেমন আপনি ইউরোপের বিষয়গুলো এই বিষয়ে হয়ে যাবে এবং হচ্ছে অস্ট্রেলিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই এরা সৌদি আরব এরা অলরেডি এই বিষয়ে চলেও আসছে তারপরও অনেকগুলো দেশ এখন স্টিকার বিষয়ে আছে হয়তো ওদের ভবিষ্যতে চলেও যাবে স্টিকের বিষয়ে থাকবে না থাকার সম্ভাবনাই বেশি তো স্টিকারটি দেওয়ার জন্য এবং হচ্ছে আপনি যখন অ্যারাইভেল এবং ডিভার্সাল সিলগুলো দেওয়ার জন্য আপনার মিনিমাম দুটো পেজ খালি থাকা লাগবে যে কোনো আপনার পাসপোর্টের মানে বিষের আবেদন করার ক্ষেত্রে এটা অবশ্যই আপনাকে দেখতে হবে এর বাই দুটো পেজ খালি থাকতে হবে এবং আপনার পাসপোর্টটার মেয়াদ থাকতে হবে মিনিমাম ছয় মাস তবে এখানে ছয় মাসটা হচ্ছে ধরা হয় আপনার যে তারিখে আপনার অ্যারাইভ মানে আপনার ভ্রমণটা করবেন ওই দিন থেকে ছয় মাস আস অবশ্যই আপনার পাসপোর্টে আবেদন করলে বিষার জন্য আবেদন করলে নিশ্চয় আপনার একটা আইডি নাই দিবেন আমি যে এই তারিখে ভ্রমণ এই তারিখ থেকে যাব ওই তারিখ থেকে ছয় মাস আপনার অবশ্যই ভিসার ম্যাট্রিক পাসপোর্টের ব্যালার থাকতে হবে এটা হচ্ছে আপনার ভ্রমণের জন্য প্রথম আপনার এটা লাগবেই এরপরে আপনার যে আইটি জিন্স যেটি অবশ্যই লাগবে তা হচ্ছে আপনার ছবি ছবিটা অবশ্যই থার্টি ফাইভ এমও এম এম টু ও ফর্টি ফাইভ এম হতে হবে তবে কিছু কিছু দেশের ক্ষেত্রে হয়তো কিছুটা ডিফারেন্ট থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার অবশ্যই থার্টি ফাইভ টু ফর্টি ফাইভ এর এই সাইজের ছবিটা অবশ্যই ল্যাক প্রিন্টের ছবি লাগবে ছবির ক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল রাখবেন যে আপনার ছবির ইতে আপনার ফেসটি অবশ্যই সেভেন্টি টু এইটি পার্সেন্ট যেন অবশ্যই এটা কভার করে আর ব্যাকগ্রাউন্ডটি সাদা হলে বেস্ট কারণ অনেক দেশই সাদা ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনার পাসপোর্টটি আপনার ছবিটি গ্রহণ গ্রহণ করে না আর যদি আপনার পাস ছবি আপনার চশমা ইউজ করেন তাহলে চেষ্টা করবেন চশমাটি বাদ দিয়ে আপনার ছবিটা তোলার জন্য আর আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে ছবির মানে ছবি সব সময় ছবি রিকোয়ারমেন্টে বলা হয়ে থাকে যে রিসেন্ট ছবি তো আপনার পাসপোর্টে যদি আগে সেম ছবি দিয়ে আগের কোনো বিষয় থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এটা অ্যাভয়েড করা এটাকে বাদ দিয়ে নতুন ছবি তুলবেন অবশ্যই কারণ আপনি যদি একটা একটা পাস একটা ছবি দিয়ে ছয় মাস আগে বা হচ্ছে একটা নির্দিষ্ট সময় আগে আপনি অন্য একটা দেশের ভিসা করছেন এবং সেম ছবি হয়তোবা আপনি বলবেন যে ছবি তো সেমই এবং ভালো আছে আমার চেয়ার খুব একটা পরিবর্তন হয় নাই কিন্তু আপনি ছয় মাস আগে একটা পাসপোর্ট একটা ওই সেম ছবি দিয়ে একটা বিষয় করছেন ওটা আপনার পাসপোর্টে অলরেডি আছে। তাহলে আপনি অন্য একটা আবেদন করলে তাহলে তারা যদি সেম ছবিটা দেখে এটা আপনার একটা নেগেটিভ সাইড তো আপনি অবশ্যই যদি এরকম কিছু হয় নতুন কোনো ইয়ে করতে গেলে অবশ্যই নতুন করে ল্যাব প্রিন্টের ছবি নেবেন তবে যে যারা অ্যাভেলেবেল ভ্রমণ করে তারা ছবি তোলার সময় চেষ্টা করবেন যে ছবিটার সব কপি আকারে এটা বিভিন্ন বিভিন্ন স্টুডিও দিয়ে থাকে হয়তো পঞ্চাশ থেকে একশো টাকা তারা এক্সট্রা বেশি চার্জ নেয় আপনাকে ফ্রিন ছবির পাশাপাশি তারা ছবিটা সব কপি মেরে দিয়ে দেবে এটা আপনি সংরক্ষণ করবেন কারণ বেশিরভাগই আবেদন অনলাইনে ফিল আপ করতে হয় তো স্ক্যান করা ছবি থেকে আপনার ল্যাপ প্রিন্টের অরিজিনাল ছবিটি এ আপনার জন্য অবশ্যই বেস্ট হবে তো ছবিটা অবশ্যই এভাবে করতে পারবেন এর পাশাপাশি আপনার অবশ্যই এনআইডিটা যেহেতু যাদের পাসপোর্ট আছে বেশিরভাগই এনআইডি আছে আপনার এনআইডি কপি লাগবে থার্ড ডকুমেন্ট পরবর্তীতে আপনার যে ইয়েটা আসে তা হচ্ছে ফান্ড প্রুভ অফ ফান্ড বলতে আমরা বুঝি ব্যাঙ্ক স্টেটমেন্ট বা হচ্ছে আপনার যেই আপনার যেই খাতে আপনি ইনকাম আসুক না কেন যেমন অনেকের হতে পারে যে ওনার এফ আছে সঞ্চয়পত্র আছে বা যেটা আপনার লিকুইড যেই ফান্ডগুলো আপনি লিকুইড করতে পারবেন যা যে ফান্ডগুলো ইউজ করে আপনি বাইরে যেতে পারবেন তো এই ধরনের যদি সব বেশিরভাগ ক্ষেত্রে ব্যাঙ্ক স্টেটমেন্টগুলো চার মাসের হয়ে থাকে যদি চার মাসের কিছু কিছু ক্ষেত্রে কিছু ট্রিক ইউজ করা যাদের জন্য যদি অনেকে দেখা যায় যে অন ব্যাঙ্ক স্টেটমেন্টগুলোতে অনেক ফেজ তো দেখা যায় যে হয়তো যদি কোনো কোনো আবেদনের ক্ষেত্রে কপি দেওয়া লাগে তো এ থেকে যেহেতু ফেজ বেশি হয় আপনি স্ক্যান করলে আপনার একটা এটা নির্দিষ্ট সাইজের মধ্যে এনে আপনাকে আপনার অনলাইনে আবেদন করতে হয় তো এইসব ক্ষেত্রে আপনি চার মাসও দিতে পারবেন যা কারণ যেখানে আপনার চার মাস আইস হয়তো বেশিরভাগ এজেন্সি বলেন বা সবাই বেশিরভাগই অ্যাজ ইউজুয়াল ছয় মাসেই স্টেটমেন্ট নিয়ে থাকে তো যদি আপনি একটু জিনিস খেয়াল রাখবেন আপনার স্টেটমেন্টের ফেজটা যদি অনেক বেশি হয়ে থাকে আপনি অবশ্যই চার মাস দেন এতে আপনার ফেজটা কিছুটা কমবে কমবে আপনি একটু কোয়ালিটিটা ভালো দিয়ে আপনি আপলোড করতে পারবেন আর একটা জিনিস দেখবেন অনেকে হচ্ছে ব্যাঙ্ক স্টাফ অনেকে এমন হয় অ্যাভেলেবেল হয় যে আপনার হচ্ছে বিষা দাঁড়াবেন কিছু টাকা অ্যারেঞ্জ করে দিয়ে আপনি হচ্ছে স্টেটমেন্টটা রেডি করলেন বা স্টেটমেন্টটা তুললেন এটা অবশ্যই অ্যাম্বাসিগুলো এটাকে ডিনাই করবে বা এটাকে ফলপ্রসূভাবে নেবে না আর তার উপরে ক্যাশ লেনদেনগুলো তো তারা বেশিরভাগ ক্ষেত্রে আমরা এমন অনেক অ্যাম্বাসি দেখেছি তারা একদম স্পেসিফাই করে দেয় যে ক্যাশ ট্র্যানজাকশানগুলো ক্যাশ ডিপোজিট বা সেল ডিপোজিট এগুলোকে তারা আসলে ওভাবে মূল্যায়ন করে না এগুলো তারা ওভাবে ইয়ে করে যে আপনার হচ্ছে বিষাদ নেওয়ার জন্যই সপ্রয়িত হয়ে টাকাগুলো লেনদেন করছেন তবে ব্যবসায়ীর ক্ষেত্রে লেনদেনটা ব্যবসায়িক যারা যারা প্রফেশনালি বিজনেসম্যান তাদের জন্য তাদের অ্যাকাউন্টের লেনদেন হতে পারে কিন্তু যাদের চাকরি সার্ভ সার্ভিস হোল্ডার তাদের অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্টের অ্যাজ ইউজুয়াল কম বেশি নির্দিষ্ট অ্যামাউন্টের নির্দিষ্ট ডেইটের মধ্যে টাকাটা ঢুকবে ইভেন ওই টাকার প্রেক্ষিতেই সে হচ্ছে তার ইনকামটা শো করবে ইভেন ওই টাকার মনে করেন সে আপনি এক লাখ টাকা ইনকাম করলেন আপনার এখান থেকে হয়তো বা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আপনার খরচ হলো কিছু টাকা আপনার সেভিংস করলেন ধারাবাহিকভাবে আপনার ব্যালেন্সে ওইভাবে শো করবে ওইভাবে টাকাটা থাকবে এভাবে আপনি আপনার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রিপেয়ার করবেন তবে এটা রেডি করার কিছু নয় যাদের অ্যাজ ইউজুয়াল চাকরিজীবী আছে তাদেরটা এভাবেই হয় হওয়া উচিত আপনি বললেন যে আমার আমি স্যালারি পাচ্ছি এক লাখ টাকা করে তাহলে আমি বারো মাসে বারোটা স্যালারি ড্র করি তাহলে বারো লাখ টাকা কিন্তু আপনি দেখালেন যে আমার এক বছরে আপনার ব্যাংকে ঢুকলো পঞ্চাশ লাখ টাকা হয়তো এইটা হচ্ছে আপনার তাহলে আমার এটাকে ধরে নিবে যে আপনি স্বপ্নিত হয়ে বিশাল জন্য এই কাজটা করছেন তো এটাকে ওভাবে করা যাবে না তাও আরেকটা অপশান হতে পারে যে আপনার যদি অন্য কোনো সোর্স থাকে তবে অন্য কোনো সোর্সের ইনকাম থাকলে অবশ্যই চেষ্টা করবেন ডকুমেন্টগুলো সংরক্ষণ করার জন্য বা ডকুমেন্টগুলোর সাথে থাকা শো করার জন্য এবং আপনি যখন ফর আর্ডিংটা লিখবেন ওভাবে আপনার টোটালি ডিসকাস করার জন্য যে আমার এই খাতে এই ইনকামটা রয়েছে ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা আমরা দেখছি যে হচ্ছে অনেকের একাধিক ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে তুলনামূলক আমরা ফ্যাক্টরি এটা অবশ্যই অ্যাম্বাসে কোনো অ্যাম্বাসের ক্ষেত্রে এভাবে বলা নাই যে আমরা ফ্যাক্টরি গেলে দেখেছি যে তুলনামূলক কম স্টেটমেন্ট আপনি একাধিক যদি পাঁচটা স্টেটমেন্ট আলাদা করে না দিয়ে একটা বা দুইটাতে যেগুলোতে ভালো ট্রানজ্যাকশান আছে এগুলো এসব করেন এটা আমার ক্ষেত্রে এসে বেস্ট কারণ অনেক সময় তারা আছে অনেকগুলো ইনস্টলমেন্টের কারণে সে আইডেন্টিফাই করতে পারে না আদ আপনার ইনকামটা কি কি থেকে আসে যদি কেউ যদি একান্তই যে আমি না সবগুলাই দিব তাহলে অবশ্যই প্রত্যেকটা ট্রানজ্যাকশান ডিটেলস আকারে আপনি একটা ফরওয়ার্ডিংয়ে দিয়ে দিবেন যে আমি এই আমার এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের এইভাবে এই ব্যাঙ্ক স্টেটমেন্ট এখান থেকে আমি এই ফান্ড পাই টোটালি একটা সুন্দর করে একটা ডিসকাস করে দিবেন আর যদি কারো যদি ডিপিএস এফ বা সঞ্চয়পত্র থাকে এগুলো শো করে এগুলোও আপনি মেনশান করতে পারেন এর পাশাপাশি হচ্ছে প্রফেশনাল প্রুফ পরবর্তী আমরা যে ডকুমেন্টের কথা বলবো প্রফেশনাল প্রুভের ক্ষেত্রে আপনার হচ্ছেন যে আপনি যাই করেন আপনার চাকরি করেন ব্যবসা করেন বা কিছু নাও করেন যাই করেন আপনার অবশ্যই প্রফেশনাল প্রুফ লাগবে সেটা কীরকম মনে করেন আপনি চাকরি করলেন চাকরি করলে নিশ্চয়ই আপনার একটা চাকরির জয়নিং লেটার আছে আইডি কার্ড ভিজিটিং কার্ড আছে এবং কোম্পানি থেকে একটা আইডি কার্ড আছে ইভেন প্রত্যেক মাসের একটা পে স্লিপ পে স্লিপটাকে তারা অনেক মূল্যায়ন করে যে কোনো অ্যাম্বাসি অনেক মূল্যায়ন করে আপনার প্রত্যেক মাসে যদি আমাদের দেশে এই প্র্যাকটিসটা রেপুটেড কোম্পানিগুলোতে আসে প্রত্যেক মাসে একটা পে পে স্লিপ জেনারেট হয় এটা অবশ্যই বিভিন্ন বড়ো দেশগুলোর অ্যাম্বাসিগুলো এটাকে মূল্যায়ন করে আপনার ছয়টা ছয় দেশ ছয় মাসের ছয়টা পে স্লিপ দিয়ে দেন এর পাশাপাশি হচ্ছে আপনার আর ট্যাক্সের সার্টিফিকেটগুলো দিয়ে দেবেন অবশ্যই কারণ আপনার যেহেতু স্যালারিটা দিচ্ছেন স্যালারি বড় রেপুটেড কোম্পানিগুলো স্যালারি এখানে ট্যাক্সও কাটে আপনার পারতপক্ষে কাটার ডকুমেন্টও দেন এবং প্রত্যেক ইয়ারের আপনার হচ্ছে বেশিরভাগই অ্যাম্বাসিগুলো এক বছরের ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট চায় তবে আপনি কিছু কিছু ক্ষেত্রে তিন বছর জাপানের ক্ষেত্রে তিন বছরের ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট চায় আপনি অবশ্যই যদি যারা চাকরি করেন বাইরে ভ্রমণ করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি প্রত্যেক ইয়ারেরই ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেটগুলো নেবেন এবং সংরক্ষণ করবেন এটা একটা বড় আপনার ডকুমেন্টগুলো আপনি অ্যাজ ইউজুয়াল করতে থাকেন আপনার যখন যেটা লাগে তাহলে ইউজ করতে পারবেন এটা আপনার জন্য সুবিধা হবে আর এর পাশাপাশি যদি কেউ ব্যবসা করেন তাহলে ব্যবসায়ীর প্রথমত যে ডকুমেন্টগুলো লাগে ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স থাকতে হবে আর আপনার যদি লিমিটেড কোম্পানি হবে মারা ড্রাম কর্পোরেশন থাকবে ট্রেড লাইসেন্স থাকবে প্রতিষ্ঠানের নামে টিন থাকবে এবং কারো যদি ইম্পোর্ট লাইসেন্স থাকে এক্সপোর্ট লাইসেন্স থাকে তা অবশ্যই সংরক্ষণ সাথে দিয়ে দিবেন ব্যাট নিবন্ধন থাকলে ব্যাট নিবন্ধন দিয়ে দিবেন এর পাশাপাশি যদি যদি ইম্পোর্ট লাইসেন্স যদি যাদের থাকে তারা অবশ্যই কোনো না কোনো অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত বিজনেস অ্যাসোসিয়েশনগুলো এদের যাদের যারা যে বিজনেস অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত তাদের থেকে তাদের মেম্বারশিপ সনদটা দিয়ে দিবেন কারো যদি পার্থপক্ষে যদি সম্ভব হয় অ্যাসোসিয়েশান থেকে একটা রিকমেন্ডেশন রিকমেন্ডেশান লেটারও দিয়ে দিতে পারেন যে আজ থেকে আপনাকে বাইরে ভ্রমণের জন্য তারা রিকমেন্ড করলো এটা অনেক সময় হয় রিকমেন্ডেশন লেটার দিয়ে দিতে পারেন আর যদি আর একটা জিনিস হচ্ছে ব্যবসায়ীর ক্ষেত্রে ব্যবসায়ীর অবশ্যই তার ব্যবসাটা ট্যাক্স ফাইলে অবশ্যই থাকবে সার্টিফিকে সার্টিফিকেটের মধ্যে অবশ্যই ব্যবসায়ী যেই এক বা একাধিক যেই কটাই হয় ব্যবসায়ীর নামগুলো মেনশন করে নিয়ে নেবেন সার্টিফিকেট আপনি এই কোম্পানির প্রপারেটর বা এই কোম্পানির এমডি মেনশন করে সার্টিফিকেটটা নেবেন এভাবে এটা সাবমিট করবেন এখানে বিষয় বলা অবশ্যই গুরুত্বপূর্ণ যদি আপনার চাকরিজীবী হয়ে থাকেন চাকরিজীবীর অবশ্যই চাকরি এনওসি লাগবে এনওসি কারণ আপনার প্রতিষ্ঠা আপনার প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান আপনাকে এই তারিখ থেকে আর এই তারিখ পর্যন্ত আপনাকে ছুটি দিয়েছে এবং এবং ওই তারিখ পরে আপনি অবশ্যই এসে এসে যোগ দিতে পারবেন এতে করে তাদের কোনো আপত্তি নাই এটা অবশ্য চাকরিজীবীর ক্ষেত্রে এটা অবশ্যই দিতে হবে এটা ম্যানেটরি হলে আপনার আসলে মেনলি বড় দেশগুলো অবশ্যই এটা এভাবেই চিন্তা করে যে আপনি তাদের দেশে গিয়ে থেকে যাবেন আপনাকে আপনার দায়িত্বে প্রুক করতে হবে যে আমার এ আছে আমি এখানে এখানে ভালো আছি এবং মানে আপনি এখানে ভালো আছি আমি এই কারণে চলে আসবো আপনার কাজ তাকে বুঝিয়ে দেওয়া বুঝিয়ে দিয়ে তার থেকে বিষয়টা আদায় করে নেওয়া তো এবার ডকুমেন্ট আপনি ডকুমেন্ট দিয়ে পারেন তাকে বোঝানো বুঝায় যেভাবে আপনার ফরানিংয়ে বুঝিয়ে দিয়ে আপনাকে আপনার বিষয়টি নিয়ে নিতে হবে এর পরবর্তীতে আমরা যে ডকুমেন্টটা নিয়ে আলাপ করবো তা হচ্ছে ইনভাইটেশান তো ইনভাইটেশনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আপনি বিজনেস করেন বিজনেস যে এই যেমন রিসেন্টলি আমাদের একটা একজন ক্লায়েন্ট উনি হচ্ছে তুর্কি থেকে তুর্কির সাথে ওনার বিজনেস আছে উনি ওনার প্রতিষ্ঠান থেকে ইনভারেশন আনছে এতে করে অ্যাজ এ জুয়াল হচ্ছে ওনার তুর্কিতে বিষয় অ্যাপ্লিকেশান করলে প্রায় দেড় মাস সময় লাগে তো ওনার যেহেতু ইনভাইটেশান আছে এর প্রেক্ষিতে ওনার প্রায় সাত দিনের মধ্যে ওনার বিষয় হয়ে গেছে তো ইনভাইটেশানটা জেনুইন হলে অবশ্যই বিষয়টা পেতে অনেক সহজ হয় তো অবশ্যই ফ্যাক কোনো ফ্যাক ইনভিটেশানটা আনা যাবে না বা নিয়ে চিন্তা করা যাবে না যেমন এমন এমন দেখছি আপনার যে কানাডা বিষয়ের ক্ষেত্রে অনেকে ফ্যাক ইনভিটেশান নিয়ে বা যেটার সাথে আপনার কোনো রিলেশানই নাই কোনো গ্রাউন্ডস নাই যে আপনি একটা একজন যে কোনো একজন আনআইডেন্টিফাইড লোক আপনাকে ইনভিটেশান দিয়ে দিল এমনি হয়তো আপনি বিষয়ও পেয়ে গেলেন কিন্তু ইমিগ্রেশনের পরে আপনার যদি যখন আপনি যাওয়ার পরে ইমিগ্রেশন তার সাথে কনসার্ন করলো সে যোগাযোগ করলো না এতে করে তাকে হয়তো ওই দেশ থেকে তখন আপনাকে ওই দেশ থেকে ইমিগ্রেশন ফেরত দিয়ে দিয়ে দিতে পারেন তো ইনভাইটেশনের ক্ষেত্রে অবশ্যই জেনুইন সোর্স সংরক্ষণ করবেন জেনুইন কন্ট্রাক্ট পার্সন যে লোক আপনাকে ইনভাইটেশান দিছে সে অবশ্যই যেন আপনার পরিচিত হয় এবং তার কন্ট্রাক্ট ডিটেলস আপনার কাছে থাকে এর পাশাপাশি আপনার কিছু ডকুমেন্ট লাগে যেমন যদি আপনি ম্যারিজ হন তাহলে অবশ্যই ম্যারিজ সার্টিফিকেটটা আপনি দিয়ে দিবেন যদিও এখন আর এখনকার সময়ে হচ্ছে ভ্যাকসিন সার্টিফিকেটটা খুব একটা দরকার হয় না তারপর সাথে থাকলে অবশ্যই যে সবারই আছে তারপর ওটা সাথে দিয়ে দিবেন এর পাশাপাশি আপনাকে একটা কভার লেটার লিখতে হবে যে আপনি এই তারিখ থেকে এই তারিখে যাবেন কেন যাবেন কোন কোন জায়গায় যাবেন এটা সুন্দর করে আপনার একটা কভার লেটারের মাধ্যমে বিশ্ব অফিসারকে উপস্থাপন করতে হবে এবং হচ্ছে আপনি এই কারণে আপনি চলে আসবেন এবং এই আপনার যে ট্রাভেল রিলেটেড যে এক্সপেন্সটা আপনি আপনার এই ফান্ড আছে এটা থেকে আপনি এটা এটা মেনটেন করবেন এটা সুন্দর করে এক বা দুই পাতায় আপনি এটাকে উপস্থাপন করতে হবে তবে অনেকে দেখলাম যে চার পাঁচ পাতা একটা ডিটেলস লেখে থাকে এটা অবশ্য দরকার না এটা দরকার না আপনি আরেকটা জিনিস হচ্ছে ট্রাভেল আইটেনারিটাও আপনার অনেকে এটার মধ্যে দিয়ে অ্যাড করে দিতে পারেন সংক্ষেপে অথবা আপনার ট্রাভেল আইটেনারি সুন্দর করে আলাদা একটা পেজেও ডিটেলস আকারে দিয়ে দিতে পারেন আপনি ডে ওয়ান এটা ডে ওয়ান ডে টু এটা আপনার ডিটেলস কোন কোন জায়গায় যাবেন কোন কোন হোটেলে থাকবেন এটা ডিটেলস মেনশন করে আপনি ট্রাভেল অ্যাটেন্ডেন্ট একটা আলাদা পেজও দিতে পারেন এর পাশাপাশি আপনার আরেকটা ডকুমেন্ট লাগবে তা হচ্ছে হোটেল বুকিং হোটেল বুকিংটার ক্ষেত্রে কনফার্ম কারণ বিশ্ব পথ এর ক্ষেত্রে কনফার্ম ম্যান্ডেটরি না জাস্ট আপনার বুকিং ডট কমে দিয়ে বুকিং ডট এ উইন্ডোড পেতে আপনি হোটেল বুকিং দিয়ে করতে পারবেন এবং এটা একটা ডকুমেন্ট হিসাবে আপনি সংরক্ষণ করবেন তবে অবশ্যই আপনি যেই ডেটে যাচ্ছেন আপনি বলতেছেন ওই ডেটগুলো অবশ্যই খেয়াল রাখবেন যে মনে করেন আপনি যাচ্ছেন পাঁচ তারিখে আপনি হয়তো বা এখান থেকে যাইতে দূরে একটা দূরের একটা দেশে যাবেন যাইতে হয়তো বা বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা লাগলো তো আপনার যদি ওখানে যায় নামতে নামতে ছয় তারিখ হয়ে যায় তাহলে আপনার হোটেল বুকিংটা যদি ছয় তারিখ দরকার হয় ওইভাবে অ্যাকুরেট প্ল্যান আপনি করে দিবেন হোটেল বুকিংটা দিয়ে দেবেন এবং হচ্ছে ভিশাফ সিংয়ের ক্ষেত্রে আপনাকে হচ্ছে একটা রিটার্ন টিকিট এটা অবশ্য কনফার্ম টিকিট না যে কোনো এয়ারলাইন্স যে কোনো ট্রাভেল এজেন্টের সাথে কন্ট্যাক্ট করলে আপনি এটা খুব সহজে পেয়ে যাবেন জাস্ট একটা টিকিট বুকিং একটা কফি লাগবে এটা যে আপনাকে বুকিং করে দিয়ে দেবে এই তারিখ থেকে এই তারিখ থেকে এই তারিখ আপনি এই দেশে যাবেন এরকম একটা ডকুমেন্ট জাস্ট সে আপনাকে দিয়ে দেবে তো উপরোক্ত আলোচনায় আমরা ছোট্ট একটা জিনিস মিস মিস করে গেছি যে কেউ যদি স্টুডেন্ট হয়ে থাকে তার অবশ্যই স্টুডেন্ট আইডি থাকবে স্টুডেন্ট আইডি দেবেন এর পাশাপাশি তার ক্লাস শিক্ষক বা প্রধান শিক্ষক থেকে একটা এন দিয়ে দেবেন এই তারিখ থেকে সে এই তারিখ পর্যন্ত সে আপনাকে ছুটি দিয়েছে হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টের ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে না সেক্ষেত্রে স্টুডেন্ট তার গার্ডিয়ান বাবা মা বা হচ্ছে বড়ো ভাই বোন যে কেউ তার স্পন্সার হতে পারে এক্ষেত্রে স্পন্সার ঠিক বলা যায় না যে আপনার সে ট্রাভেল করার জন্য যে এক্সপেন্সটা সেই মেনটেন করবে তো যেসব ক্ষেত্রে তার গার্ডিয়ানের ব্যাঙ্ক স্টেটমেন্টটা লাগবে এবং গার্ডিয়ানের একটা অনপথিপত্র এসে গার্ডিয়ান সে একটা প্রত্যায়ন করে দিবে যে তার টোটাল এক্সপেন্সটা সে মেনটেন করবে এবং সে একটা লিখিত দিয়ে দেবে এটা অবশ্যই দিতে হবে যদি গার্ডিয়ানের ক্ষেত্রে এরকম হয় তাহলে অবশ্যই এটা দিতে হবে তো মোটামুটি আমরা বিষা প্রসেসিংয়ের ক্ষেত্রে ডকুমেন্টগুলো অবশ্যই আপনাকে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো এর পাশাপাশি আপনার যে অ্যাম্বাসিতে আপনি বিশ আবেদন করবেন তাদের প্রত্যেক অ্যাম্বাসির এটা অ্যাপ্লিকেশান ফর্ম থাকে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং প্রত্যেক অ্যাম্বাসিতেই একটা অ্যাপয়েন্টমেন্টের সিস্টেম থাকে আপনাকে যথাযথভাবে আপনার ওই অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে নির্দিষ্ট ওখানে নির্দিষ্ট সময় মেনশন করা থাকে ওই সময় এবার অ্যাম্বাসিতে উপস্থিত হয়ে জমা দিতে হবে অথবা যদি বিয়ে হয় বিয়ে আপনি জমা দিতে পারবেন এর পাশাপাশি আপনার হচ্ছে কারো যদি অ্যাসেট থাকে অনেক উগুলো অ্যাসেট আছে বিভিন্ন খাতে আমার ইনকাম আছে তাহলে আপনি এগুলো গুলো মেনশন করে অ্যাসেট ভ্যালুয়েশান বা হচ্ছে আসলে আমরা অ্যাসেট ভ্যালুয়েশানটা নিয়ে একটা ডিটেলস একটা ভিডিও আছে আমাদের আমরা আইবর্টনে দিয়ে দেবো আপনি এটা দেখে আসতে পারবেন এটা ভ্যালুয়েশান হতে পারে অথবা ডিক্লারেশান হতে পারে ডিক্লারেশানটি অবশ্যই স্ট্যাম্পে হতে হবে এবং হচ্ছে নোটারাইজ হতে হবে যে আমার এই অ্যাসেট আছে এটা আমি এই পারপাস আমি ইনকাম পেয়ে থাকি বা এটা সমর্থনে আমার এই ডকুমেন্ট আছে এগুলোর সাথে অ্যাটাচ করে দিবেন এগুলো আপনার জন্য অবশ্যই একটা প্লাস পয়েন্ট হিসাবে থাকবে বা এ আমার এ অ্যাসেট আছে ডিট এর জন্য আমি আমার এখানে বা এর জন্য আমি দেশে চলে আসব বা এর জন্য আমি এখান থেকে আমি খুব ভালো অবস্থায় আছি তো আমি অন্য কেন দেশ অন্য কোনো দেশে কেন থাকবো বা কেন ইয়ে করব আমি যা ঘুরে চলে আসব। এটা আপনার জন্য একটা খুব বড় একটা ব্যাপার হতে পারে আশা করি ডকুমেন্ট নিয়ে আমরা সংক্ষেপে আপনাদের যতটুকু সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এরই এর মাঝেও যদি আরও আপনার থেকে মনে হয় যে আরও কিছু অ্যাড করা দরকার অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে আমাদেরকে সাজেস্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে বা আপনাদের আরও কিছু জানার দরকার থাকলে বা আমাদের ফার্ম প্রতিষ্ঠান থেকে যদি কোনো সার্ভিস দরকার হয়ে থাকে আমার স্ক্রিনের নাম্বার দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন দেখাবো অন্য কোনো ভিডিওতে